চলাচল না করলে একেবারেই একদম অবরোধে পরিণত হয়। সকাল থেকেই কিন্তু চলাচল আমরা দেখতে পাইনি এবং সিএনজি ওয়ালারা বলছেন, তারা বলছেন গত শুক্রবার রাঙামাটি আসানবস্তি সড়কেই কিন্তু তার দুর্বৃত্তরা একটি সিএনজি পুড়িয়ে দেয় চাঁদা না পেয়ে এবং হচ্ছে সিএনজিওয়ালাকেও মারধর করে। এরপর হচ্ছে গতকাল রাত 10:30 দিকে আসানবস্তি সড়কেই কিন্তু আরেকজন সিএনজিকে সিএনজি চালককে মারধর করে, একই সাথে সিএনজিও ভাঙচুর করে। এই চাঁদা দাবি এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা হচ্ছে এই ধর্মঘটের ডাক দেয়। তারা প্রশাসনের হস্ত থেকে চেয়েছেন, তারা বলছেন এটা যদি সুষ্ঠু কোনো বিচার না হয় তাহলে তারা হচ্ছে আরো কঠোর আন্দোলন দিবে এবং কঠোর কর্মসূচিতে যাবে, এই ধরনের কথা বলেছেন। তাদের অভিযোগ হচ্ছে তাদের একটি একটি আঞ্চলিক নামধারী সুস্থ সংগঠনকে তাদের চাঁদা দিতে হয়, চাঁদা না পাওয়ার কারণে আসলে সিএনজি চালককে তারা মারধর করে, এমন একটি অভিযোগ করেছে সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু। তিনি আমাদেরকে জানিয়েছেন চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা তাদের চালককে কিন্তু মারধর করেছে এবং মারধর করার কারণেই হচ্ছে তারা হচ্ছে সিএনজি চলাচল হঠাৎ বন্ধ করে দেয় এবং সকাল থেকে সিএনজি চলাচল বন্ধ আছে রাঙামাটিতে। প্রশাসন যদি সঠিক কোনো সিদ্ধান্ত না দেয় তাদের কর্মসূচি চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, স্টুডিওতে আসিফ।